ওম শান্তি। 3/1/2023 প্রাতঃমূলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এই সৃষ্টি বা জমানা দুঃখের, জমানা মানে দুনিয়া, এই সৃষ্টি বা এই দুনিয়াকে দুঃখের, তাই এর থেকে নষ্ট মোহা হও, নতুন দুনিয়াকে ইয়াদ করো, বুদ্ধিযোগ এই দুনিয়া থেকে বের করে নতুন দুনিয়ার সাথে লাগাও। প্রশ্ন, কৃষ্ণপুরীতে যাওয়ার জন্য তোমরা বাচ্চারা কোন প্রস্তুতি নাও, আর অন্য কেউ কি প্রস্তুতি বা তৈয়ারি করাও? তো বাবা বলছে, কৃষ্ণপুরীতে যাওয়ার জন্য তোমরা বাচ্চারা কোন প্রস্তুতি নাও, আর অন্য কেউ সে প্রস্তুতি করাও? উত্তর, কৃষ্ণপুরীতে যাওয়ার জন্য শুধু এই অন্তিম জন্মে, এই অন্তিম জন্মে সব বিকারকে ছেড়ে পাবন হতে হবে, আর অন্য কেউ পাবন বানাতে হবে। পাবন হওয়ায় হলো দুগ্ধাম থেকে সুখধামে যাওয়ার প্রস্তুতি। তো পাবন হচ্ছি মানে কি, আমি দুগ্ধাম থেকে সুখধামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তোমরা সবাইকে এই সন্দেশই দাও যে এটা ডার্টি দুনিয়া, মানে এটা দুঃখের দুনিয়া, এর থেকে বুদ্ধিযোগ বের করে নতুন সত্যযুগী দুনিয়ায় চলে যাবে, তাই না? এর থেকে বুদ্ধিযোগ বের করলে আমরা কোথায় যাব, সে নতুন দুনিয়ায়। গীত, মুঝকো সাহারা দেনে ওয়ালে, ওম শান্তি। তো এই গীতে বাচ্চারা বলে, কহতে হে কি বাবা, কি বলে বাবা, বাচ্চাদের বুদ্ধি চলে যায় বেহদের বাবার দিকে। তো বাবা বললে আমাদের বুদ্ধি কোথায় যায়, পরমধামে। যে বাচ্চারা এখন সুখ পাচ্ছে অথবা সুখধামের রাস্তা যারা জেনে গেছে তারাই বলে বাবা, আর তাদের বুদ্ধি সে উপরে চলে যায়, বোঝে বরাবর বাবা স্বর্গের 21 জন্মের জন্য সুখ দিতে এসেছে। এই সুখের প্রাপ্তির জন্যই স্বয়ং বাবা এসে শিক্ষা দিচ্ছে, বোঝাচ্ছে যে এই যে এই জামানা বা এই দুনিয়া, এখানে যে এত মানুষ তারা কিচ্ছু দিতে পারবে না। বাবা বলছে, দুনিয়ায় এত মানুষ কিন্তু বে কুছ ভি নেহি দে সকতে, কেন? কারণ মানুষ তো সব রচনা, আপোষে ভাই বোন, তো রচনা একে অপরকে কি করে সুখের বর্ষা দেবে? সুখের বর্ষা যে দেয় সে তো এক রচয়িতা, বাবা, তাই না? বর্ষা বা সম্পত্তি কে দিতে পারে, যে রচয়িতা বাবাই হবে। এই দুনিয়ায় এরকম কোনো মানুষ নেই যে কাউকে সুখ দিতে পারে, সুখদাতা সদ্গতিদাতা হলোই একজন, এক সদ্গুরু। এখন সুখ, কোন সুখ চায় মানুষ, এটা তো সবাই ভুলে গেছে যে স্বর্গে খুব সুখ ছিল আর এখন নরকে খুব দুঃখ। তো নিশ্চয়ই সব বাচ্চাদের ওপর যে মালিক তার করুণা হয়, মালিককে বাবা। অনেকেই আছে যারা সৃষ্টিকে মালিককে মানতে, সৃষ্টির যে মালিক তাকে মানে, কিন্তু সে মালিকটা কে, তার থেকে আমরা কি পাই সেটা কিছুই জানে না। এরকম তো না যে মালিক থেকে আমরা দুঃখ পাই, তো মানুষ তো স্মরণ করেই তাকে, কি জন্য? সুখ শান্তির জন্য, তার মানে নিশ্চয়ই সে দুঃখ দেয় না। ভক্তরা ভগবানকে স্মরণ করে নিশ্চয়ই প্রাপ্তির জন্য, দুঃখী সবাই তবেই তো সুখ শান্তির জন্য তাকে স্মরণ করে, বেহদের সুখ দেয় এক বাবাই, বাকি হদের যে অল্পকালে সুখ তো একে অপরকে দিতেই থাকে, ওগুলো হদের মানে লিমিট, মানে বাবা বলছে ওগুলো অল্পকালের, বো কই বাড়ি বাদ নেহি, হদের অল্প একটু সুখ দেওয়া বড় কথা না। ভক্তরা সবাই ডাকে এক ভগবানকে, নিশ্চয়ই ভগবানই সব থেকে বড়, তার মহিমা অনেক বড়, তো নিশ্চয়ই সে অনেক সুখ দেয়। বাবা কখনো বাচ্চাদের বা দুনিয়ায় দুঃখ দিতে পারে না। বাবা বোঝায়, তোমরা বিচার করো, আমি যে সৃষ্টি অথবা দুনিয়া রচনা করি তো কি দুঃখ দেওয়ার জন্য? আমি তো রচি সুখ দেওয়ার জন্য, কিন্তু এই ড্রামা সুখ দুঃখের বানানো আছে, মানুষ কত দুঃখী। বাবা বোঝায়, যখন নতুন দুনিয়া নতুন সৃষ্টি হয় সেখানে সুখ থাকে,
দুঃখ তো পুরানো সৃষ্টিতে হয়, সব কিছু পুরানো জর্জরীভূত হয়ে যায়। প্রথমে বাবা যে সৃষ্টি রচনা করে তাকে শতপ্রধান বলে। সেই সময় সব মানুষ কত সুখী থাকে। সেই ধর্ম এখন প্রায় লোপ হওয়ার কারণে কারো বুদ্ধিতে নেই। তোমরা বাচ্চারা জানো নতুন দুনিয়া সত্যযুগ ছিল, এখন পুরানো হয়ে গেছে। তো মানুষ আশা রাখে যে নিশ্চয়ই বাবা নতুন দুনিয়া বানাবে। প্রথমে নতুন সৃষ্টি নতুন দুনিয়ায় খুব অল্প মানুষ ছিল আর খুব সুখে ছিল, যে সুখের কোনো পারাবার নেই, নামই সেটা স্বর্গ, বৈকুণ্ঠ, নতুন দুনিয়া। তো নিশ্চয়ই সেখানে নতুন মানুষ হবে, নিশ্চয়ই তারা দেবী দেবতার রাজধানী। বাবা বলছে সেটা কিসের রাজধানী? দেবী দেবতাদের রাজধানী। সেটা কে স্থাপন করবে? বাবাই স্থাপন করবে না? না হলে যখন কলিযুগে একটাও রাজা নেই, সবাই কাঙ্গাল হয়ে গেছে, তাহলে একদম সত্যযুগে দেবী দেবতাদের রাজাই কী করে এলো? কলিযুগে যেখানে একটাও রাজা নেই, তারপরেই তো আবার সত্যযুগ আসবে, সেখানে রাজত্ব কী করে এলো দেবী দেবতাদের? এই দুনিয়া কীভাবে বদলালো? কিন্তু সবার বুদ্ধি এত, বাবা বলছে বুদ্ধি মারি হুই হে, মানে বুদ্ধিতে কিছুই নেই, তাই কিছুই বোঝে না। বাবা এসে বাচ্চাদের বোঝায়। মানুষ মালিকের দোষ ধরে, কি সেই সুখ দেয় সেই দুঃখ দেয়, মালিক মানে ভগবানকে বলে দেয় না মানুষ, সেই দুঃখ দিচ্ছে সেই সুখ দিচ্ছে। কিন্তু ঈশ্বরকে মানুষ স্মরণই করে যে এসে আমাকে সুখ শান্তি দাও, সুইট হোমে নিয়ে চলো। আবার বাবা তো আমাদের পার্টে অবশ্যই পাঠাবে, তাই না? এই সৃষ্টিতে তো পার্ট বাজাতে পাঠাবেই না বাবা। কলিযুগের পরে আবার সত্যযুগ অবশ্যই আসবে। মানুষ তো রাবণের মতে আছে, শ্রেষ্ঠ মত তো হলোই শ্রীমত। বাবা বলে আমি সহজ রাজযোগ শেখাই, আমি কোনো গীতার শ্লোক আদি গাই না, যেটা তোমরা গাও। বাবা বসে কি গীতা শেখাবে? আমি তো সহজ রাজযোগ শেখাই, তো এই রাজযোগটাই তো গীতা জ্ঞান। স্কুলে গীত কবিতা শোনানো হয় কি? স্কুলে তো পড়ানো হয়। তাই বাবা বলছে, বাবাও বলে তোমাদের বাচ্চাদের আমি পড়াচ্ছি, রাজযোগ শেখাচ্ছি, আমার সাথে মেরে সাথ আর কোই কাভি যোগ নেহি হে। তাই বাবা বলছে আমার সাথে আর কারোর যোগ নেই, মানে সবাই বাবাকে ভুলে গেছে। তো বাবা বলছে এই যে ভুলে গেছি, যে আমরা বাবাকে ভুলে গেছিলাম, এটাও ড্রামাই সেট আছে যে আমরা ভুলে যাব। বাবাই এসে আবার আমাদের স্মরণ করায় যে আমি তোমার বাবা, মানেও না যে ইনকর্পোরিয়াল গড, গড হলো ইনকর্পোরিয়াল মানে নিরাকার, তো তোমরা সবাই তার নিরাকারী বাচ্চা, নিরাকার আত্মারা তোমরা এখানে এসেছো পাট বাজাতে। সব নিরাকার আত্মাদেরই নিবাসস্থান নিরাকারী দুনিয়া, যেটা সব থেকে উঁচু থেকে উঁচু। এই সাকার দুনিয়া এটা, আর তার উপরে থাকে আকারী দুনিয়া, আর তার উপরে নিরাকারী দুনিয়া, সব থেকে উপরে। বাবা বলছে এখানে বলছে তিসরে তবকে পর, মানে ফ্লোর বলছে এখানে। এখানে বাবা এটাকে নিচে স্থূলবতনকে ফার্স্ট ফ্লোর বলছে, সেকেন্ড ফ্লোর বলছে সূক্ষ্মবতনকে, আর মূলবতন বা নিরাকারী দুনিয়াকে থার্ড ফ্লোর বলছে। বাবা সম্মুখ বসে বাচ্চাদের বোঝায়, আমিও ওখানে ছিলাম। বাবা বলছে যে বাবাও ওখানে থাকে, আমরাও ওখানে ছিলাম। যখন নতুন দুনিয়া ছিল তো সত্যযুগে একটাই ধর্ম ছিল, যাকে কি বলে হেভেন। বাবাকে বলাই হয় হেভেনলি গডফাদার। কলিযুগ হলো কংসপুরী, সত্যযুগ হলো কৃষ্ণপুরী। তো জিজ্ঞেস করতে হবে, এখন তুমি কৃষ্ণপুরীতে যাবে? যদি তুমি কৃষ্ণপুরীতে যেতে চাও তাহলে পবিত্র হও। যেরকম আমরা তৈরি হচ্ছি, সেরকম দুগ্ধাম থেকে সুখধামে যাওয়ার জন্য যেরকম আমরা তৈরি হচ্ছি, এরকম তোমরাও করো। তার জন্য বিকার অবশ্যই ছাড়তে হবে। এটা হলো সবার অন্তিম জন্ম, সবাইকে ফেরত যেতে হবে। তুমি কি ভুলে গেছো 5000 বছর আগেও এই মহাভারী লড়াই লেগেছিল, যেখানে সব ধর্ম বিনাশ হয়েছিল আর একটা ধর্মের স্থাপনা হয়েছিল? সত্যযুগে দেবী দেবতা ছিল না, কলিযুগে নেই, এখন তো রাবণ রাজ্য, আসুরি মানুষ, তাদেরকে আবার দেবতা বানাতে হবে। তো তার জন্য আসুরি দুনিয়াতেই বাবাকে আসতে হয়, নাকি বাবা দৈবী দুনিয়ায় আসবে?
নাকি দুটোর সঙ্গমে আসবে। গাওয়া হয় কল্পে কল্পে, কল্পে সঙ্গম যুগে যুগে বাবা আসে। বাবা আমাদের এই রকম বোঝায়, আমরা তার শ্রীমতে চলি, বলেও আমি গাইড হয়ে তোমাদের বাচ্চাদের ফেরত নিয়ে যেতে এসেছি, এই জন্য আমাকে কালেরও কাল বলে। কল্প আগেও মহাভারী লড়াই লেগেছিল, যার দ্বারা স্বর্গের দ্বার খুলেছিল, কিন্তু সবাই তো আর সেইখানে যায়নি না স্বর্গে, দেবী দেবতারা ছাড়া, বাকি সবাই তখন শান্তিধামে ছিল। তো আমি নির্বাণধামের মালিক, আমি এখন এসেছি সবাইকে নির্বাণধামে নিয়ে যেতে, বাবা বলছে। তোমরা রাবণের জেলে ফেঁসে বিকারী, মুৎপালিতি, আসুরি গুণের হয়ে গেছো। কাম হলো নাম্বার ওয়ান ডার্টি, নাম্বার ওয়ান বিকার কাম। তারপরে ক্রোধ লোভ, এগুলো নাম্বার ওয়ার ডার্টি, এগুলো নাম্বার ওয়ার বিকার। তো সারা দুনিয়ার থেকে নষ্ট মহাও হতে হবে, তবেই তো স্বর্গে যাবে। যেরকম বাবা হদের মকান বানায় তো বুদ্ধি সেইখানেই লেগে যায়, লৌকিক বাবা যদি কোনো দোকান বানায় তাহলে বাচ্চার বুদ্ধি সেই দোকানের দিকেই চলে যায়। বাচ্চা বলে, বাবা এই দোকানে এই বানাও, ভালো মকান বানাও, তাই না? সেই রকম বেহদের বাবাও বলে, আমি তোমাদের জন্য নতুন দুনিয়া স্বর্গ কত ভালো বানাচ্ছি, তো তোমাদের বুদ্ধিযোগ পুরানো দুনিয়ার থেকে ছিন্ন হয়ে যাওয়া উচিত। এখানে কী বা আছে আর, দেহও পুরানো, আত্মার মধ্যেও খাত পড়ে গেছে, সেটা তখনই বেরোবে যখন তোমরা যোগে থাকবে, জ্ঞানও জ্ঞান ভি ধারণ হোগা। যত আমরা বাবাকে ইয়াদ করব, স্মরণ করব, তত আমাদের মধ্যে জ্ঞানও ধারণ হবে। তো বাবা বলছে, বাবা ভাষণ করে না, হে বাচ্চে। তো বাবা কী ভাষণ করছে, যে বাচ্চা তোমরা সব আত্মারা আমার রচনা, আত্মার স্বরূপে তোমরা ভাই ভাই, এখন তোমাদের সবাইকে আমার কাছে ফেরত আসতে হবে, এখন সবাই তোমরা তমপ্রধান হয়ে গেছো, রাবণ রাজ্য না এটা। তোমরা প্রথমে জানতে না যে রাবণ রাজ্য কবে থেকে আরম্ভ হয়, সত্যযুগে ষোলো কলা, তারপরে ত্রেতায় চোদ্দ কলা হয়ে যায়, তো এরকম না যে একবারে দুই কলা কমে যায়, ধীরে ধীরে কমতে থাকে। এর আগে একবার বলেছিল না বাবা, যে সত্যযুগে যখন আড়াই, সত্যযুগে কত বছর, বাবা বলছে যে প্রত্যেক যুগের আয়ু কত বছর, সাড়ে বারোশো বছর, তাহলে সাড়ে বারোশোর অর্ধেক করলে কত হয়, ছয়শো পঁচিশ, বলেছিল ছয়শো পঁচিশ বছর পর, সত্যযুগের যখন ছয়শো পঁচিশ বছর হয়ে যাবে তখন এক কলা কমবে, তার ছয়শো পঁচিশ বছর পর দুই কলা কমবে। তাই বাবা বলছে এরকম না যে একবারে ষোলো কলা থেকে চোদ্দ কলা হয়ে যায়, ধীরে ধীরে কমে। এখন তো কোনো কলাই নেই, পুরো গ্রহণ লেগে গেছে। এখন বাবা বলে যে দে দান তো ছুটে গ্রহণ, তুমি বিকারকে দান করো তাহলে তোমার মধ্যে যে গ্রহণ লেগে গেছে পাঁচ বিকারে সেটা থেকে মুক্ত হবে। পাঁচ বিকারের দান দিয়ে দাও আর কোনো পাপ পড়ো না, ভারতবাসী রাবণকে জ্বালায়, নিশ্চয়ই তার মানে এটা রাবণ রাজ্য। কিন্তু রাবণ রাজ্য কাকে বলে, রাম রাজ্য কাকে বলে এটাও জানে না। তো রাবণ রাজ্য কাকে বলে, দাপর আর কলিকে। তো এই দুই যুগে পাঁচ বিকার চলে আসে যাকে আমরা রাবণ বলি। তাই আমরা, বাবা বলছে নিজের মধ্যে রাবণকে বিকারকে পুরাও, কী করে বাবার ইয়াদে। তো আমরা যখন জ্ঞান পেয়ে সেটা করছি, কিন্তু যখন অজ্ঞানী ছিলাম কী করতাম, রাবণকে জ্বালাতাম, তার মানে রাবণ আমাদের শত্রু। কিন্তু যে রাবণকে জ্বালাতাম সেটা জ্বালিয়ে তো হবে না, আমাদের মধ্যে রাবণকে জ্বালাতে হবে। তাই বাবা বলছে, বলে রাম রাজ্য হোক, নতুন ভারত হোক, কিন্তু একজনও জানে না যে নতুন দুনিয়া নতুন ভারত কবে হয়। সবাই কবরে শুয়ে আছে, মানে অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে আছে। এখন তোমাদের বাচ্চাদের, তোমরা বাচ্চারা কী দেখছো, সত্যযুগী ঝাড় দেখতে পাচ্ছ, এখানে তো কোনো দেবতাই নেই। তো এই বাবা এসেই সব বোঝায়, মাত পিতা তোমাদের সেই স্থূলে ফির ইয়ে মাত পিতা হে, তো মাত পিতা উনকো গাতে হো। তো বাবা বলছে, বাবাই তো আমাদের মাতা পিতা, আর স্থূল রূপে শিব বাবা পিতা আর ব্রহ্মা মাতা হয়ে যাচ্ছে, যেহেতু তার দ্বারা বাবা শিব বাবা আমাদের পালনা দিচ্ছে। তো বাবা বলছে, তোমরা মাত পিতা তাকেই বলো, সত্যযুগে তো এরকম বলবে না, সেখানে না কৃপার কথা কোনো হয়, সেখানে কোনো কৃপার দরকারই নেই। এখানে মাতা পিতার হয়ে তারপরে লায়ক মানে যোগ্য হতে হবে। বাবা স্মৃতি দেয়, ভারতবাসী তোমরা ভুলে গেছো, তোমরা দেবতারা কত ধনবান ছিলে, কত সমজদার ছিলে, এখন বেসমাজ হয়ে দেবালা
মেরে দিয়েছো, মানে সব কিছু সর্বশান্ত হয়ে গেছো, এইরকম বেসামাজ মায়া রাবণ তোমাদের বানিয়ে দিয়েছে মানে বুদ্ধ, তবেই তো রাবণকে জ্বালাও। দুশ্মন মানে শত্রুরই তো মানুষ কুশপুতুল দাহ করে, জ্বালায়। তোমাদের বাচ্চাদের কত নলেজ প্রাপ্ত হয়েছে, কিন্তু বিচার সাগর মন্থন করে না বাচ্চারা, বুদ্ধি এদিক ওদিক ঘুরতে থাকে। তো এইরকম এইরকম পয়েন্ট ভাষণে শোনাতে ভুলে যায়, পুরো বোঝায় না। তোমাদের তো বাবার পরিচয় দেওয়া উচিত যে বাবা এসেছে, এই মহাভারী লড়াই সামনে দাঁড়িয়ে আছে, সবাইকে ফেরত যেতে হবে, স্বর্গ স্থাপন হচ্ছে। বাবা বলে দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে আমাকে স্মরণ করো। বাকি শুধু এরকম বলো না যে ইসলামী বৌদ্ধি আদি সব ভাই ভাই, এটা সবার দেহের ধর্ম না, সবার যে আত্মা তারা তো সব বাবারই সন্তান, সব আত্মারাই তো বাবার সন্তান। বাবা বলে এই সব দেহের ধর্ম ছেড়ে মা একম ইয়াদ করো, এক আমাকেই স্মরণ করো। এই বাবার মেসেজ দেওয়ার জন্যই আমরা শিব জয়ন্তী মানাচ্ছি। আমরা ব্রহ্মা কুমার কুমারীরা শিবের পৌত্রা, মানে পৌত্রে মানে নাতি, আমরা তার থেকেই স্বর্গের রাজধানীর সম্পত্তি পাচ্ছি। বাবা আমাদের পরিচয় দেয়, আর বাবা আমাদের কি বলে সন্দেশ দিচ্ছে আর বলছে মন মনা ভব, মনে মনে আমাকে স্মরণ করো, এই যোগ অগ্নির দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে, অশরীরী হও, মানে নিজেকে আত্মা ভাবো। আচ্ছা, মিঠে মিঠে সিকিলা ধে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পেয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া। রাত্রি ক্লাস। এখন তোমরা বাচ্চারা স্থূল বতন, সূক্ষ্ম বতন আর মূল বতনকে ভালোভাবে বুঝে গেছো। শুধু তোমরা ব্রাহ্মণরাই এই নলেজ পাও, দেবতাদের তো এই নলেজের দরকারই নেই। তোমরা সারা বিশ্বের নলেজ এখন পাচ্ছ। তোমরা প্রথমে শূদ্র বর্ণের ছিলে, তারপরে ব্রহ্মা কুমার হয়েছ, তো এই নলেজ বাবা দিচ্ছে, যার দ্বারা তোমরা ডিটি ডিনাস্টি স্থাপন করছো। ডিটি ডিনাস্টি মানে দৈবী সাম্রাজ্য। বাবা এসে ব্রাহ্মণকুল, সূর্যবংশী, চন্দ্রবংশী ডিনাস্টি স্থাপন করে, সেটাও এই সঙ্গমেই স্থাপনা করে। আর অন্য ধর্মের ধর্মস্থাপকরা তো ঝট করে ডিনাস্টি স্থাপন করে না, তাদের গুরু বলা হয় না। বাবাই এসে ধর্মে স্থাপনা করে। বাবা বলে এখন সির পর ফুর না হে, আমাদের মাথায় কি, আমাদের বুদ্ধিতে সবসময় ইচ্ছা থাকে যে বাবাকে ইয়াদ করব, জিসে, আর এটাই তো আমরা ঘড়ি ঘড়ি ভুলে যাই। পুরুষার্থ করে বাবা বলছে ধান্দা আদিও করতে থাকো আর ইয়াদও করতে থাকো বাবার, হেলদি হওয়ার জন্য। তো বাবা বলছে বাবা কামাই যে করাচ্ছে খুব জোরসে করাতে হে, যে আমাকে ইয়াদ করে কামাই করে না। তো বাবা বলছে এই কামায়ে সব কিছু ভুলতে হবে, আমরা আত্মা এখন যাচ্ছি কোথায়, পরমধাম, এটাই বাবা প্র্যাকটিস করায়। বাবা বলছে যখন তুমি খাও তখন বাবাকে ইয়াদ করতে পারো না, কাপড় যখন সেলাই করো তখনও যেন বুদ্ধিযোগ বাবার ইয়াদে থাকে, কিচড়া তো নিকাল না হে, বুদ্ধির মধ্যে যে কিচড়া আছে সেটা তো বের করতে হবে বাবার ইয়াদে। বাবা বলে শরীর নির্বাহের জন্য ভালে তুমি কোনো কাজ করো কিন্তু খুব সহজ, হ্যাঁ মানে কাজ করতেও বাবার ইয়াদ করো, তো তোমরা তো বুঝে গেছো 84 চক্র এখন পুরো হয়েছে, এখন বাবা রাজযোগ শেখাতে এসেছে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি এই সময় রিপিট হয়, কল্প আগের মতোই আবার রিপিট হচ্ছে, রিপিটেশনের রহস্য বাবা বোঝায়। ওয়ান গড ওয়ান রিলিজিয়ানও বলে না, সেখানেও শান্তি হবে, মানে কোথায় সত্যযুগে সেটা হবে অদ্বৈত রাজ্য, মানে দ্বিতীয় আর কোনো রাজ্য ধর্ম এগুলো থাকবে না, এক দেবী দেবতার। বাবা বলে দ্বৈত মানেই আসুরি রাবণ রাজ্য, মানে যেখানে অনেক মত সেটা সেখানে থাকে দেবতারা, আর এখানে সব বাবা বলছে দ্বৈত আসুরি রাজ্য আর দৈবী রাজ্য, এটা ভারতের উপরেই এই খেলাটা বানানো আছে, ভারতেই একসময় থাকে দৈবী রাজ্য এখন আসুরি রাজ্য। ভারতের আদি সনাতন ধর্ম ছিল পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, আবার বাবা এসে পবিত্র প্রবৃত্তি মার্গ বানায়, আমরাই দেবতা ছিলাম তারপরে কলাকম হয়ে যায়, আমরাই সেই শূদ্র ডিনাস্টিতে চলে আসি কলাকম হতে হতে। বাবা পড়ায় এইরকম যেরকম দুনিয়ায় টিচাররা পড়ায় আর স্টুডেন্টরা শোনে, ভালো স্টুডেন্ট পুরো ধ্যান দেয়,
মিস করে না, এই পড়া রেগুলার চাই। এই রকম গডলি ইউনিভার্সিটিতে অ্যাবসেন্ট হওয়া উচিত না। বাবা গুজ্জ গুজ্জ কথা শোনাতে থাকে। বাবা বলছে, আচ্ছা গুড নাইট, এটা রাত্রে ক্লাস না, রাত্রেবেলা ক্লাসের পর বাবাকে বলছে, আচ্ছা গুড নাইট, রুহানি বাচ্চো কো নমস্তে। তো ধারণার জন্য মুখ্যসার এক, দেহের সব ধর্মকে ছেড়ে অশরীরী আত্মা ভেবে এক বাবাকে ইয়াদ করতে হবে, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে, যোগ আর জ্ঞানের ধারণার দ্বারা আত্মাকে পাবন বানাতে হবে। দুই, বাবা যে নলেজ দিচ্ছে তার উপরে বিচার সাগর মন্থন করে সবাইকে বাবার পরিচয় দিতে হবে, বুদ্ধিকে এদিক ওদিক ভটকালে চলবে না। বরদান, বাবার কদমে কদম রেখে পরমাত্ম দুয়া যে প্রাপ্ত করে সেই আজ্ঞাকারী ভব। বাবা বলছে, আজ্ঞাকারী অর্থাৎ বাপদাদার আজ্ঞারূপী কদমে কদম যে রাখে, এই রকম আজ্ঞাকারী বাচ্চাই সর্বসম্বন্ধের দ্বারা পরমাত্ম দুয়া পায়। এটাই নিয়ম, সাধারণ রীতিও যদি কেউ কারো ডাইরেকশানের অনুসারে চলে বা ডাইরেকশান অনুসারে হাজি বলে সেই কার্য করে, তো যার কাজ করে তার দুয়া সে অবশ্যই পায়, তাই না? দুনিয়াতেও সাধারণ রীতিতে যদি কেউ কাউকে কোনো ডাইরেকশান দেয় আর সেই অনুসারে যদি সে চলে তাহলে তার দুয়া পায়। তো এটা তো পরমাত্ম দুয়া, যেটা আজ্ঞাকারী আত্মাদের সদা ডবল লাইট বানিয়ে দেয়। তো পরমাত্মা আমাদের যা আদেশ দিচ্ছে, যা শ্রীমৎ দিচ্ছে, সেটা পালন করলে কী হবে, তার দুয়া পাওয়া যাবে। আর